বর্তমানে দেশের বেশ কয়েকজন তারকা যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। সম্প্রতি প্রিয়তমার মুক্তি উপলক্ষে মার্কিন মুলুকে উড়ে গেছেন শাকিব খান। তার কয়েকদিন আগে সেখানে গেছেন অভিনেত্রী পূজা চেরিও, আর এতেই দুয়ে দুয়ে চার মেলাতে বসে গেছেন নেটিজেনরা। গেল বছর গলুই সিনেমা করতে গিয়ে আলোচনায় আসে এই জুটি, ছড়িয়ে পড়ে প্রেমের কথা, কেউ কেউ বলেন বিয়ে করেছেন শাকিব পূজা। এরপর গুঞ্জন উঠে যুক্তরাষ্ট্রে স্থায়ী হচ্ছেন তারা, সেই জল্পনা আরও উস্কে দেয় পূজার যুক্তরাষ্ট্রে ভিসা পাওয়ার বিষয়টি। ওই সময় আতিকুর রহমান খান পূর্ণিয়া নামে একজন গণমাধ্যম কর্মী বলেছিলেন, শাকিব পূজার বিয়ের বিষয়টি চলচ্চিত্র জগতের অনেকেই জানেন, তাদের দুজনেরই যুক্তরাষ্ট্রে যাওয়ার কথা, দুজনেরই যুক্তরাষ্ট্রের ভিসা হয়ে আছে। অবশ্য তখন একসঙ্গে দেশটিতে যাওয়া হয়নি শাকিব পূজার, তবে এবার সেটাই হয়েছে, বর্তমানে দুজনেই যুক্তরাষ্ট্রে। শোনা যাচ্ছে পূজা সেখানে থাকবেন আরো বেশ কিছুদিন, আর এমন খবরে নেটিজেনদের ধারণা, স্থায়ী হতেই যুক্তরাষ্ট্রে পাড়ি দিয়েছেন শাকিব পূজা। শোনা যায় বুবলির সাথে যখন শাকিবের সম্পর্কের অবনতি হতে থাকে, ঠিক সে সময় পূজার সঙ্গে ঘনিষ্ঠ হতে থাকেন শাকিব। তবে প্রেমের গুঞ্জন নিয়ে সম্প্রতি পূজা জানান, তিনি বহু অভিনেতার সাথে কাজ করেছেন, সবার সাথেই তার প্রেমের গুঞ্জন রটেছে, এটাকে ভালোভাবে দেখেন নায়িকা, কারণ প্রেমের গুঞ্জন মানে তার কাছে পর্দায় ভালো অভিনয় করা। এদিকে শাকিব পূজার এই যুক্তরাষ্ট্র সফর কিভাবে দেখছেন শবনম বুবলি কিংবা অপু বিশ্বাস, সে বিষয়ে মন্তব্য জানতে চেষ্টা করা হলে সাড়া দেননি বুবলি। তবে অপু জানান, কারো ব্যক্তিগত কোনো ব্যাপারে মন্তব্য করতে রাজি নন তিনি। আর গুঞ্জনের বিষয়ে এক সাক্ষাৎকারে শাকিবের ভাষ্য, আমি সবসময় চুপচাপ থেকে নিজের কাজটা প্রাধান্য দিয়েছি, নিজের মতো এগিয়ে গিয়েছি, বহু অপবেক্ষা গুজব আমাকে নিয়ে ছড়িয়েছে, এগুলো কখনোই তোয়াক্কা করিনি, দিন শেষে মানুষ জেনেছে আমি ঠিক ছিলাম, আমার স্বপ্নটা অনেক বড়, সেই স্বপ্ন পূরণে এত দূর এসেছি, কোটি মানুষের ভালোবাসা ও দোয়া আজকে আমাকে এখানে পৌঁছে দিয়েছে। জানা গেছে যুক্তরাষ্ট্র থেকে ফিরে লিপস্টিক নামে নতুন একটি সিনেমার শুটিংয়ে যোগ দেবেন পূজা চেরি, এতে তার নায়ক আদর আজাদ, অপরদিকে মায়া নামের একটি সিনেমায় কাজ করার কথা আছে শাকিব খানের। সাদাকালো নিউজ।